বিয়ে নিয়ে বিয়ে যাই না, বিয়ে আসলে মানে কি বলবো, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলতে হয়। আমি আবার ওই কথাটা রিপিট করব, আপনারা অবশ্যই এটিসি কে সাপোর্ট দিতে হবে এমন কোনো কথা নাই, সাপোর্ট দিয়েন না ভাই, যে ইনফ্লুয়েন্সার একটা জোক হয়ে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম, আমি তুষার, অ্যান্ড আজকে আমরা রিভিউ করব। রাফিদ, কিসে রিভিউ করা যায় আজকে? তুষার ভাই থামেন, আজকে রিভিউ না, আজকে হবে আড্ডা। আজ আমরা আছি এটিসির সঙ্গে, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, এবং সেই কোম্পানির দুইজন কোফাউন্ডার আছে আজকে আমাদের সাথে, তুষার ভাইয়া এবং রাফিদ ভাইয়া। তো এবারে আড্ডা পর্বে যাওয়া যাক। প্রথমেই যাব রাফিদ ভাইয়ার কাছে। ভাইয়া, আমরা জেনেছি যে আপনি আসলে ক্যামেরার পেছনে থেকে কাজ করতে বেশি পছন্দ করেন, তো আসলে ক্যামেরার পেছনে থেকে কাজগুলো কী কী করেন আপনি? মাঝে মধ্যে এডিট করি, মাঝে মধ্যে শ্যুট করি, মাঝে মধ্যে কী কী কাজ হচ্ছে সেটা পর্যবেক্ষণ করি। বাই দ্য ওয়ে, আমার একটা শ্যুট আছে, তো আপনারা একটা কাজ করেন, আপনারা আড্ডা দেন, আমি একটু আসি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তো আপনারা আড্ডা দেন। এটিসি অর্থাৎ অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, এই নামটা মাথায় আসলো কীভাবে? অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি বলতে, তখন আমরা যখন শুরু করছিলাম 2013-12 সালের দিকে, ওই টাইমে হচ্ছে বাংলাদেশে স্মার্টফোন অ্যান্ড্রয়েড তখন নতুন আসছে, অ্যান্ড্রয়েডই ট্রেন্ডিং ইয়াং জেনারেশনের সবার কাছে, আমরা তখন খুবই ছোটো, তো অ্যান্ড্রয়েড ওখান থেকে আসছে। টোটো কোম্পানি হচ্ছে, বাসায় ছোটোবেলায় আমাদের বলতো টোটো কোম্পানির ম্যানেজার, টুই টুই করে ঘুরে বেড়াস টোটো কোম্পানির ম্যানেজার, কোনো কাজ টাজ নাই, বেকার পোলা বান্ধবে যা বলতো আর কি ইউজুয়ালি। সো ওইটা থেকে আসছে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, আমরা ঘুরে ঘুরে হচ্ছে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতাম, অ্যান্ড্রয়েড নিয়ে কন্টেন্ট বানাইতাম। কীভাবে আসলে ইউটিউবে যাত্রা শুরু করলেন? আমরা তো একদম আর্লি জেনারেশন বা ফার্স্ট জেনারেশন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে পড়ি। আমাদের শুরুটা হচ্ছে ফেসবুক গ্রুপ দিয়ে, তখন হচ্ছে ফেসবুক গ্রুপটা বেশি চলতো, অ্যান্ড ফেসবুক গ্রুপে বিভিন্ন ট্রাবল শুটিং হইতো, কারণ প্রতি এলাকায় দেখবেন একজন ছেলে থাকে যে হচ্ছে কার সিমে সমস্যা, কার ফোন চলতেছে না, ব্যাটারি ঠিকমতো পাচ্ছে না, এগুলো সলভ করে দেয়। সো আমরা এই কয়েকজন যারা যুক্ত হয়েছি এটিসিতে, সবাই হচ্ছে নিজেদের গ্রুপে এলাকায় এই ব্যক্তিটা ছিলাম। সো আমরা যখন হচ্ছে শুরু করি, তখন হচ্ছে ফার্স্টে গ্রুপ ছিল যেখানে অ্যান্ড্রয়েডের বিভিন্ন মানুষ নতুন অ্যান্ড্রয়েড কিনছে, বিভিন্ন সমস্যায় পড়তেছে, এটা বুঝতেছে না, এটা বুঝতেছে না, আমরা এগুলো হচ্ছে বুঝাই দিতাম, সহজ করে দিতাম মানুষের জন্য। সেখান থেকে দেন ইউটিউব চ্যানেলে আসা, ইউটিউব চ্যানেল কারণ আমরা দেখছি যে বাইরের দেশে ভিডিও চলতেছে, ভিডিও আকারে ওরা করে, অ্যান্ড ভিডিও হইলে কী হয়, জিনিসটা সহজ হয়, আমরা রাইট এখন যেটা করতেছি, সেই জন্য তখন ইউটিউবে চলে যাওয়া। ইউটিউবে আসলে টেক রিভিউ করার কথাটাই কেন মাথায় আসলো? শুরুতে যেটা বললাম, আমাদের মানে জানাশোনা ছিল টেক, আমাদের আগ্রহ ছিল টেক, অ্যান্ড টেক ছিল প্রচণ্ড প্যাশনের জায়গা। আমরা ইচ অ্যান্ড এভরি ওয়ান অ্যান্ড এডিসি শুরু থেকে, যারা এখন অনেকেই নেই, বিভিন্ন ক্যারিয়ারে মুভ করছে বিভিন্ন দিকে, সো সবার একটা মানে সিমিলার পয়েন্ট ছিল, একটা রঞ্জেভু পয়েন্ট ছিল, সেটা হচ্ছে টেক। আমরা টেকনোলজি আমাদের কাছে ভালো লাগতো, ছোটোবেলায় দেখতেন লাইট ফ্যান মোটর নিয়ে ঘাটাঘাটির যে ব্যাপারটা এখনও হয়তো অনেকে করে, ওই ব্যাপারটা আমাদের মধ্যে ছিল, সো এই জন্যই ইউটিউবে টেক ইউটিউবিংটা। হ্যাঁ, আপনার মতে বাংলাদেশে ইউটিউব প্ল্যাটফর্মের এখন কী অবস্থা? ইউটিউব প্ল্যাটফর্ম বলতে একটা ব্যাপার, যদি কন্টেন্ট ক্রিয়েটর প্ল্যাটফর্মের কথা বলেন বা ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্মের কথা বলেন, তখন ব্যাপারটা অনেকটা ভাস্ট হয়ে গেছে, অনেকটা ছড়িয়ে গিয়েছে। আমরা যখন শুরু করেছিলাম, আমরা যতক্ষণ আমাদের উঠতি তখন পর্যন্ত মোটামুটি হচ্ছে জিনিসটা লিমিটেড ছিল, বাট এখন মানে জিনিসটা দেখছি অনেক স্প্রেডিং হচ্ছে, স্পেশালি কোভিডের পর থেকে, করোনা টাইমের পর থেকে যখন হচ্ছে সবাই বাসায় ছিল, অনেক মানুষ ইন্টারনেটে কানেক্টেড হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর পরিমাণে বেড়েছে, কারণ অডিয়েন্সের পরিমাণ প্রচুর বেড়েছে, সো এখন জিনিসটা মোটামুটি ইমাজিনেশন লেভেলের বাইরে চলে যাচ্ছে, এর আগে যথেষ্ট কন্টেন্ট ছিল। যদি ইউটিউবার্সদের কথা বলি, ইউটিউব যথেষ্ট একটা সুস্থ প্ল্যাটফর্ম, এখানে অসুস্থ কন্টেন্ট খুব একটা দেখা যাচ্ছে না এখন, আগে মাঝে একটু বাড়ছিল, বাট এখন ঠিকঠাক আছে, কন্ট্রোলের মধ্যে আছে। অ্যান্ড ইউটিউব প্ল্যাটফর্মটা আপনি যদি মানে স্ট্যান্ডার্ড কন্টেন্ট না বানান, কোয়ালিটিফুল কন্টেন্ট না বানান, খুব একটা চান্স নাই। এখন দেখা যাচ্ছে যে ফেসবুক এবং ইউটিউবে ভিডিও বানানোটা খুব সহজ হয়ে গিয়েছে, তো এর দরুন কি আসলে নেগেটিভিটি ছড়াচ্ছে কি মনে হয়? কিছুটা হলেও কি নেগেটিভিটি ছড়াচ্ছে? যখন একটা জিনিস ম্যাস আকারে ছড়াবে, কিছুটা নেগেটিভ জিনিস অ্যাড হবেই, মানে 10 জন মানুষ এক জায়গায় থাকলে যতখানি নেগেটিভিটি 100 জন হয়ে যায়, তখন এর থেকে নেগেটিভিটি এনি হাউ বাড়বেই, সেটা স্বাভাবিক। হ্যাঁ, নেগেটিভিটি ছড়াচ্ছে, যেমন বিভিন্ন টাইপের কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে, যেমন বাইকিংয়ের ক্ষেত্রে দেখা যেত, শুরুতে 5-6 জন মোটর ব্লগারের মতন ছিল, ওনারা হচ্ছে নিয়ম নীতি মেনে রাইড করতেছে, ট্যুর দিচ্ছে, পিপুল আর এনজয়িং, অ্যান্ড সব কিছু ঠিকঠাক ছিল স্পিড লিমিটের মধ্যে। এরপরে যখন দেখলাম যে না, সবার হাতে একটা গোপ্রো চলে গেছে, তখন দেখা গেছে যে যে মাওয়ায় গিয়ে টপ স্পিড উঠাচ্ছে, আপনারা বিভিন্ন নিউজ করতেছেন, বিভিন্ন অ্যাক্সিডেন্ট ডেথ দেখাচ্ছে, তারপরে হচ্ছে রাফ রাইডিংয়ে উৎসাহিত করতেছে। এখন এই জিনিসটা যখন একজন প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটর, যে দায়িত্বশীল, যে চিন্তাভাবনাটা ঠিকঠাক রাখতেছে, সে তো এই যে এই টপ স্পিড উঠাইয়া দেখাবে না, কারণ সে জানে তার অডিয়েন্স যদি এটা দেখে উৎসাহিত হয়ে যদি কিছু হয়, তার দায়ভার আছে, রাইট, রেসপন্সিবিলিটি আছে।
বাট যদি একটা কমন মানুষের কাছে যার কন্টেন্ট ক্রিয়েশনে খুব একটা ইচ্ছা নাই বাট এখন যেহেতু সহজলভ্য হয়ে গেছে তো আমি এটা ক্যামেরা লাগে আমি করে ফেললাম তো ওর তো এইসব চিন্তাভাবনা নাই, এজন্য ও এইসব কন্টেন্টগুলো ডেলিভার করতেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যেহেতু মানে বাইকের ইন্ডাস্ট্রিতে আমার টুকটাক কাজ টাজ হয়। সো এইরকম মোটামুটি সব ইন্ডাস্ট্রিতেই নেগেটিভিটি ইফেক্ট আছে, বাট আই থিঙ্ক এটা অ্যাডজাস্টেড হয়ে যাবে, কারণ হচ্ছে যারা কোয়ালিটি ধরে রাখবে না তারা এমনিতেই ঝরে পড়ে যাবে। আর আমি এর থেকে সবচেয়ে এখানে সবচেয়ে বড় ব্যাপার মনে করি অডিয়েন্সের যেই সচেতনতা সেটা সবচেয়ে বেশি। অ্যাজ আ টেক স্পেশালিস্ট হিসেবে যদি একটা প্রশ্ন করি যে বাংলাদেশে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন অবস্থাতে এখন আছে? আচ্ছা, প্রথমে যেটা বলছিলাম আমি টেক স্পেশালিস্ট কোনোভাবেই না, জিনিসটা মানে একদমই কারেক্ট হয় না। আমাদের কনজিউমার টেক নিয়ে কাজ, এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিতে কনজিউমার যেসব ইলেকট্রনিক্স আছে এগুলো নিয়ে আমরা একদম সারফেস লেভেলের টেকে কাজ করি। টেক তো অনেক বড় একটা ভাস্ট এরিয়া, আমরা একদম সারফেস লেভেলে কাজ করি, স্পেশালিস্ট কোনোভাবেই না। যদি এআইয়ের কথা বলি ভাই, এআইয়ের গন্ডি এত ফাস্ট মুভ করতেছে মানে আমাদের জন্য গ্রাস্প করা খুব হার্ড হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি ইমেজের কথা বলেন, গ্রাফিক্স গ্রাফিক্যাল সাইডের কথা বলেন, আপনি যদি এসের সাইডে কথা বলেন, সব দিক থেকে এআই মানে আমাদের যে প্র্যাকটিক্যাল টুল হিসেবে দিনকে দিন আরও অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এখন অলরেডি আমরা কিন্তু এআইয়ের ইউসেজ দেখতেছি। আমাদের যদি ব্র্যান্ডসগুলোর কথা বলেন, যে ব্র্যান্ডগুলো আছে বাংলাদেশে, ওনারা কিন্তু অলরেডি মিড জার্নি দিয়ে গ্রাফিক্স বানিয়ে অলরেডি পোস্ট করছে, মানে এটা অলরেডি মেইন স্ট্রিমে ঢুকে গেছে। যেহেতু ইয়াং জেনারেশন খুব ফাস্ট লার্নার, আমাদের ইয়াং জেনারেশন অ্যান্ড এআইটাও মুভ করতেছে ফাস্ট খুব অ্যাগ্রেসিভলি, সো দুইটা মোটামুটি ক্যাচ আপ করতেছে অ্যান্ড অনেক স্কোপ আছে অ্যান্ড অনেক স্কোপ ব্যবহার করা শুরু হয়ে গিয়েছে। আমরা ফার্স্ট স্টেপে মনে হয় মুভ করেছি, যদিও হাই লেভেলের কিছুতে বা ম্যাস কিছুতে আমি এখনও দেখছি না, হয়তো বা ব্যাকএন্ডে থাকতে পারে বাট মানে আমার চোখে পড়েনি। ভবিষ্যতে আসলে এটিসি নিয়ে আর কী কী পরিকল্পনা আছে? এটিসি নিয়ে পরিকল্পনা আমাদের অ্যাকচুয়ালি ওইভাবে পরিকল্পনা করে আমরা বড় হইনি। আমরা এতদিন প্যাশনে কাজটা করতাম, এখনও প্যাশনেই কাজটা করতেছি, বাট মানে এখন আমাদের যেহেতু একটা অ্যাডাল্ট এজে চলে আসছি আমরা সবাই, আমরা চাচ্ছি এই জিনিসটাকে একটা স্ট্রাকচার্ড করতে। কারণ ভালো জিনিস যদি বজায় থাকতে হয়, বজায় রাখতে হয় ভালোর দ্বারা, তাহলে স্ট্রাকচার্ড হইতে হবে অবশ্যই, নাহলে হয়তোবা হারিয়ে যাবো, হারিয়ে গেলে তখন ভালো জিনিস ডেলিভার করতে পারবো না সমাজকে। সো এই জন্য আমরা কন্টেন্টের ধার তো বজায় রাখতেছি। অলরেডি আপনারা স্টুডিও দেখলেন, আমরা স্টুডিও এক্সপ্যান্ড করছি, এটিসি স্টুডিও টু এখনও দেওয়া হয় নাই, যদিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব ইনশাল্লাহ। অ্যান্ড আমরা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ফরম্যাটে, আগে আমরা তো মোস্টলি ইউটিউবেও ছিলাম, এখন বিভিন্ন কন্টেন্ট ফরম্যাটে লাইক টিকটকের মতো যেই ভার্টিক্যাল যেটা সেখানে মুভ করতেছি। আমরা ফেসবুক রিলসেও যাচ্ছি, আমাদের মাঝখানে কিন্তু হচ্ছে রিটেন ব্লগও ছিল, হ্যাঁ, যেখানে আর্টিকেল লেখা হইতো, বাট সেটা হচ্ছে আমরা ডিচ করছি। অ্যান্ড সামনে আমাদের প্ল্যান হচ্ছে যেখানে টেক আছে সেইখানে প্রবেশ করা। হ্যাঁ, বিএটিএ? আচ্ছা, বিএ নিয়ে বিএ যাই না, বিএ আসলে মানে কী বলবো, মানে এটা মোটামুটি কমন, খুবই কমন প্রশ্ন, খুবই কমন কমেন্টও, মানে এই একটা জিনিস নিয়ে মানে যেমন আমার খুশি মজা পায়। বিয়ের পরিকল্পনা অনেক আগে থেকে চলতেছে, বাসার মানুষজন জানে, আমার আব্বা গত হয়েছে এই বছর প্রথম রোজায়, তো এটা ফ্যামিলির উপর একটা ইয়ে গেছে, এখন এটা যাই না, ভবিষ্যতে দেখা যাবে ভাই। আমি কেমন কম ভাই, আমি ফ্যামিলি ছোটো ছেলে। ভাইয়া, পরিশেষে আসলে আপনাদের যে হিউজ ফ্যান বেস আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমরা এটিসিতে আমাদের সাবস্ক্রাইবারদের কখনো মানে ওইভাবে ফ্যান ডাকি না, কারণ আমাদের যারা পিপল, আমাদের যে পারপোজটা এটিসির, এটিসির পারপোজ শুরু থেকে একটা ছিল, মানুষকে সচেতন করা, যে কোনো টেক প্রোডাক্ট কিনতে গেলে সে যাতে জেনে বুঝে যেতে পারে, যাতে সেখানে গিয়ে ব্রেন ওয়াশ না হয়ে সে একটা বাজে প্রোডাক্ট যেটা অর্থিত না তার জন্য, মানে একটা ঠকে যাতে না যায়, এটাই তো মূল পারপোজ ছিল আমাদের শুরু থেকে। অ্যান্ড আমরা আলহামদুলিল্লাহ অনেকখানি পারছি, আমাদের অডিয়েন্স যথেষ্ট সচেতন, তারা বুঝে শুনে কিনে অ্যান্ড তারা কিছু জায়গায় আমাদের থেকেও ভালো বুঝে। সো এই জন্য আমরা ফ্যান ট্যান ডাকি না, ওনারা হচ্ছে আমাদের কী বলবো, এটা ফ্যামিলি বললে একটু বেশি হয়ে যায়, ওইটা আবেগিক কথাবার্তা, জিনিসটা বলবো যে মানে একই একটা একটা জার্নির একটা সঙ্গী, আমরা একই সাথে শিখছি, একই সাথে গ্রো করছি, একই সাথে বড় হয়েছি, একই সাথে বুঝছি, আমাদের দেশটাও ডিজিটালি অনেকখানি আগাইছে অ্যান্ড এর সাথে সাথে আমরাও যাতে ডিজিটাল এই জ্ঞানটা যাতে ছড়ায় দেওয়া যায় সেটার চেষ্টা করেছি। সো আমাদের যে ভাই ব্রাদার্স আছে এটিসির, আর আমি বলি টোটো কোম্পানির লোকজন, আমি বলি যেটা টোটো কোম্পানির লোকজন, টোটো কোম্পানির লোকজনকে বলবো যে ভাই আমরা 10 বছর ধরে আছি মার্কেটে আলহামদুলিল্লাহ, আমরা শুরু থেকে আছি, এখনও টিকে আছি, অনেকে আসছে, অনেকে খুব ভালো করছে, অনেকে নাই অন্যদিকে চলে গেছে, বিভিন্ন জিনিস হয়েছে, এটিসি আছে, এটিসি থাকবে ইনশাল্লাহ। আপনারা হচ্ছে আমাদের কন্টেন্ট অনুযায়ী আমরা চাই যে কী বলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হোক, আমাদের কন্টেন্টের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম খুবই দরকারি, আমরা সেই অনুযায়ী আপগ্রেড করতে চাই, আমরা কোনো সিঙ্গেল জিনিসে পড়ে থাকতে চাই না, আমরা চেঞ্জ চাই, যে উইন্ড অফ চেঞ্জটা সেটা আমরা চাচ্ছি। অ্যান্ড এডিসি এখন ডায়নামিক হচ্ছে, এডিসি এখন চেঞ্জ হচ্ছে, আপনারা আশা করি ভালো কিছু পাবেন এডিসির থেকে। অ্যান্ড
যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলতে হয়, আমি আবার ওই কথাটা রিপিট করব, আপনারা অবশ্যই এটিসিকে সাপোর্ট দিতে হবে এমন কোনো কথা নাই, সাপোর্ট দিয়েন না ভাই, বাট সুস্থ কন্টেন্ট যারা বানায় তাদেরকে সাপোর্ট দেন। অ্যান্ড আমি এটা নিজে প্র্যাকটিস করি, যখনই আমি দেখি কেউ খুবই ক্লিক বেটিং কিছু একটা দিছে, খুবই ডিস্টার্বিং কিছু একটা দিয়ে থাম্বনেল করে রাখছে মানুষকে অ্যাট্রাক্ট করানোর জন্য, অ্যান্ড ওখানে দেখতেছি অনেক রিয়্যাক্ট ভাই, একদিনে 100K মতন রিয়্যাক্ট পড়ে গিয়েছে এমন একটা ব্যাপার স্যাপার যেটা সামাজিকভাবে নেগেটিভ। আপনারা তো দেখলেই বুঝছেন কোন ভিডিওটা সামাজিকভাবে নেগেটিভ, যেই ভিডিওটা আমি আমার ফ্যামিলি নিয়ে দেখতে পারবো না, যে ভিডিওটা আমি আমার বাচ্চারা দেখাতে পারবো না। আমি আজকে থেকে আজকে আমার 25 বছর মতো বয়স, আমি যখন 50 বছর হব আমার বাচ্চা যদি দেখে আমার ভিডিও না দেখতে পারে, হ্যাঁ, তাহলে এই ভিডিওটা সামাজিকভাবে কিন্তু পজিটিভ না, আমার নিজের বাচ্চা যদি না দেখতে পারে। সো আপনারা জাজ করতে পারেন, যেগুলো নেগেটিভ সেগুলো অ্যাভয়েড করেন। আমি নিজেও প্র্যাকটিস করি, আমি জাস্ট স্কিপ করি, রিপোর্ট করার সময় থাকলে খুবই ভালো ভাই, ওই পর্যন্ত বলতেছি না, বাট স্কিপ করেন, ভালো কন্টেন্টকে সাপোর্ট দেন, আমার জাস্ট এইটাই চাওয়া। তাহলে একটা সুস্থ কন্টেন্ট ক্রিয়েটর সমাজ গড়ে উঠবে, কারণ আমি শুরুতে যেটা বললাম ভাইয়া, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর্সরা অনেক বেশি এক্সপ্যান্ড করতেছে, ছড়ায় যাচ্ছে। একটা জিনিস যখন ছড়ায় তখন দাবানলের মতন ছড়িয়ে যায়, তখন কন্ট্রোলে রাখা, অ্যাডজাস্টেবল করা খুব টাফ হয়ে যায়। অ্যান্ড এইটা যেদিকে যাচ্ছে আমি দেখতেছি যে একটা পর্যায়ে হয়তো বা এমনও হয়ে যাবে যে ইনফ্লুয়েন্সার নিয়ে অলরেডি মানুষ জোকিং করতেছে, যে ইনফ্লুয়েন্সার একটা জোক হয়ে দাঁড়াইছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতন হয়ে দাঁড়াইছে, ঘরে ঘরে ইনফ্লুয়েন্সার কী বলে, ভিডিওতে সে কী করতেছে সেগুলোর কোনো ঠিক ঠিকানা নাই। আমি জানি হার্শ লাগতেছে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। সো এই ব্যাপারটা যাতে আরও না গড়ায়, এই জিনিসটা যাতে আমাদের যে আরও কালিমাটা না লেপা হয়, লিপে যায়, তো সেইটা সিকিউর রাখার জন্য আমি বলতেছি যে অডিয়েন্সকে আমি অনুরোধ করতেছি যে আপনারা আপনাদের সাইড থেকে একটু সচেতন থাকুন, তাহলেই হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে।